السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويقول لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا

মাস বলা হয় আল্লাহ তালা উনাকে এই মাসেই যদিও বিভিন্ন মতভেদ রয়েছে কিন্তু বিশ্বস্ত মতভেদ রেবায়ত হল আল্লাহ সুবাহান এই মাসেই রসুর আল্লাহ দুনিয়াতে আগমন ঘটিয়েছেন এবং এই মাসেই আবার বেতনাদায়ক রসুরল্লাহ আসালাম বিয় হয়েছে এই মাসেই উনি আল্লাহ তালাহর কাছে চলে গিয়েছেন এই মাসেই তো আল্লাহ সুবাহানা কোরআনসুল আলী ইমরানে যখন আলোচনা করেছেন যেহেতু আপনি বলুন যে নাকি আমাকে পেতে চায় আমাকে মহাব্বত করতে চায় আমাকে ভালোবাসতে চায় আমার মহাব আমার দিকে স্বয়াব পেতে চায় সেজন্য আপনাকে ফলো করে আপনার হাবার হাবিব মোহাম্মদ সালামকে এত্তেবা করে তাহলে আল্লাহ সুবাহান তাকে মাফ করে দেবেন তাহ্লা তাকে সোয়াব দান করবেন তাকে মহাব্বত করবেন এবং আল্লা সুবাহান আহুমাত্র অন্যত্র বলেছেন আল্লাহ তালা দুনিয়াতে রোল মডেল হিসেবে পাঠিয়েছেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামকে যে নাকি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সেজন্য রসুলকে রোল মডেল হিসেবে গ্রহণ করে নেন উন্নত রসুল নিজে বলেছেন আমার উন্মতের মধ্যে প্রত্যেকটা উন্মত জান্নাতে যাবে একমাত্র ওই ব্যক্তি যে নাকি ডিফিউজ করবে যে নাকি অবাধ্য হবে রসুল্লাহ সে কে বলেন যে নাকি আমাকে ফলো করবে সে জান্নাতে যাবে নাকি ফলো না করবে সে জাহান্নামে হবে তো প্রিয় দর্শক কত ওয়াইদ এবং সাথে যে সুসংবাদ আসছে আমরা যদি ইত্তেবা করি রসুল রসুন মোতাবেক চলি রসুলের যে আদর্শ আমাদের দিয়ে গেছেন যে পাথেও দিয়ে গেছে সেই পথের পাথে অনুযায়ী আমরা সেই পথে আমরা গ্রহণ করি তাহলে সেই জন্য আমাদের জন্য রাস্তা রয়েছে মা আনা মা আনারে ওয়া সাহাবি নসরুল বলেছেন আমি এবং আমার সাহাবারা যে পথের প্রদর্শন করে দিয়ে গিয়েছি তোমরা যদি ফলো করো তোমাদের মাকসুদ মঞ্জল যেটি আমাদের যে উদ্দেশ্য ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছাতে পারবো পক্ষান্ত যদি আমি আপনি সেই ফলো না করি তাহলে আল্লাহ সুানাহু তালা ওয়াইদ দিয়েছেন ফাইন তাওয়াল্লা ফাইন আল্লাহ আল্লাহ হিবুল ক্যা সাথে রচরু বলেছেন সে হজুরো জাহান আবা তো এই জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের জন্য কোনটি সঠিক পথ সেটা আমাদের দেখতে হবে অনেকগুলো পথ রয়েছে তার মধ্যে যেটি সঠিক পথ মা আনা আলে ওয়া সাহাবি হাবু এবং আমার সাহাবারা যে পথে পাথেও রেখে গিয়েছেন সাহাবারা সেই পাথের পথের যেই প্রদর্শন পথ প্রদর্শন করে সেটাকে আমাদের ফলো করতে হবে আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো সাথে সাথে বর্তমান বিশ্বে বিশেষভাবে বাংলাদেশের যেই বন্যা কবিরিত মানুষ যে কঠিন অবস্থায় অবস্থান করছেন তাদের জন্য আমাদের কী করণীয় আদর্শে আদর্শ মানে যে মুসলমান হিসাবে এবং এই যে মানবতার যেই গুণ যেগুলো সেই গুণগুলোকে আমরা কীভাবে প্রদর্শন করবো সে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখন আমাদের সামনে মানা ফাইকুদ্দিন সাহেব রয়েছেন মায়াক ফাইকুদ্দিন সাহেবকে বলবো যে মানা কেমন আছেন

একটু দোয়া তো আমাকে দিবেন যে কিভাবে বাচ্চাটার মন মানসিকতা একটু দিকে চেঞ্জ জি ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই প্রত্যেক ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম সমস্যা থাকবে এবং আল্লাহ তালা এসে সমস্যার সমাধান করে নেওয়া কিন্তু আমাদের করণীয় কি আমি মারা ফাঁকুন্দ সবার কাছে প্রথমেই বলবো প্রত্যেকের পরিবারের মধ্যে কিছু না কিছু থাকবে দুনিয়াটা এরকম একটা জায়গা যেখানে কেউ সব কিছু থেকে মুক্ত থাকবে না কখনও মালানা বলুয়ান বিশ্বের মিনাল খায়রিউল বিল ফিতনা তোর যাওয়ান আল্লাহ কখন আমাদেরকে ভালো দিয়ে কখনো কখন আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে রেখে আমাদের পরীক্ষা করবেন তো আমি আল্লাহ ফাইকুদ্দিনকে প্রথমে বলবো যদি আমাদের সাবজেক্টটা এটা নয় আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন আরেকটি কথা আমাদের কালকে একজন দর্শক যিনি জলিয়াপা যিনি আমাদের শেষর সময় প্রশ্ন করেন উনি দোয়া চেয়েছেন আমাদের কাছে তো ওনার যে ক্যান্সার মানে উনার যে অপারেশন হয়েছে সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ উনি এটা মুক্ত কিন্তু দুঃখের বিষয় হলো গত সপ্তাহে ওনার হাসবেন্ড মারা গিয়েছেন গত রবিবারে ওনার বয়স মাত্র ফিফটি ক্রস করছেন ছোট্ট বাচ্চা রেখে চলে গেছেন দুনিয়া থেকে তো আমাদের দর্শকদের সবাই কাছে এবং আমিও কালকে নামাজের জন্য জুম্মার সময় দোয়া করেছি আমাদের দর্শকদের প্রতি অনুরোধ রেবে আপনারা সেই ভাই আমাদের সিস্টার যিনি আমাদের সবসময় আমাদের প্রোগ্রাম দেখে থাকেন আমাদের প্রোগ্রামের মতো প্রশ্ন করে থাকেন আল্লাহ আপনাদের দোয়া কিন্তু ওনাকে সুস্থ করেছেন ওনাকে একটা সুসংবাদ দিয়েছেন ওনার আম্মার সাথে থাকেন কিন্তু আল্লাহ ওনার হাজবেন্ডকে নিয়ে গিয়েছেন

যাওয়ার পূর্বে যে আলোচনা যাওয়ার পূর্বে আমাদের দর্শকের যে কোশ্চেনটা আমরা সেটা নিয়ে আমরা একটা উত্তর দিই এক নম্বর হচ্ছে এই শিশুদের যে মানসিক যে অবস্থা নিয়ে আমাদের দর্শক যে কোশ্চেন করছেন এটা আমেরিকার এই সমাজে এটা নতুন কিছু নয় এটা অহরহ প্রচুর পরিমাণে এই জাতীয় অবস্থার মুখোমুখি আমরা হই আমার আশেপাশে চতুর্দিকে আমরা প্রতিদিন এই জাতীয় খবর আমরা করছি আমরা দেখছি পাচ্ছি আমরা এখন এক্ষেত্রে কয়েকটি করণে একটি হচ্ছে শুধু আপনি আমলের কথা জানতে চেয়েছেন আমলের কথা তো এটা রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা ওয়াদুরিয়া তিনা করুয়াতা আয়নি ওয়াজা আল্লাহ আলী মুতা ইমামা এটা তো দোয়া আছেই ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক ইয়া মুসরিফ আল কুলুব সাব্বিত আকদামি আলা তো আতিক আলা তো আতিক এই দোয়াগুলো আমরা

আপনার আমলের দিক আর একটি প্র্যাকটিক্যাল জীবনে ব্যবহারিক জীবনে এর সমাধান হলো যে আপনার যে নাতি সেই নাতির এর মানসিক যে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে এর পিছনে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে এই শিশুকে মানসিকভাবে নয় আস্তে 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 তাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে শিশু বাচ্চাদের চপলতা চাঞ্চল্যতা এবং একের সাথে অন্যের মেশে থাকা ইত্যাদি এগুলো তাদের কাছে অত্যন্ত প্রিয় এর দ্বারা তার মানবিক বিকাশ হয় তার চিন্তা শক্তির দিগন্ত উন্মোচিত হয় সাধারণত কর্মমুখর জীবন আমাদের কেমনভাবে ভাবে পেয়ে বসেছে যে আমরা আমাদের আপন জনের যাকে সময় দেওয়ার প্রয়োজন ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে আমরা সময় দেই না যে সমস্ত বাচ্চারা বাসায় বিশেষ করে এই যে একাকিত্ব নিঃসঙ্গতা ভোগে এবং একাকিত্ব নিঃসঙ্গতার মুহূর্তে তারা কি করে ডিভাইস তারা ব্যবহার করে কিংবা বন্ধু বান্ধবদের সাথে কথা বলে কিংবা এমন মানুষের সাথে তার উঠা বসা হয় যেগুলো প্রকৃতপক্ষে তার মানসিক বিকাশের জন্য তো সহায়ক নয় না বরং তার ইমানকেও ধ্বংস করে তার চিন্তা চেতনাকেও ধ্বংস করে তার স্বাভাবিক জীবনের স্থিতিটাকেও নষ্ট করে দেয় এজন্য এক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে দোয়ার পাশাপাশি তার পরিবেশ একটি দেওয়ার চেষ্টা করুন যে পরিবেশে ভিতরে এই বাচ্চাটি অন্যের পায় যেখানে যে সে দিনের সংস্পর্শ পায় যে পরিবেশের ভিতরে থাকার দ্বারা সে তার এমন মানুষের সাথে কথা বলার সুযোগ লাভ করে যে মানুষগুলো সাথে থাকার দ্বারা তার একাকিত্ব জীবনের একাকিত্বটা সে গুছাতে পারে তাহলে এটার দ্বারা আশা করি আমরা

আমরা বুঝতে পেরেছি যে আপনার বাচ্চাকে আপনি ঘুমাবার আগে কোন ডিভাইস তার হাতে দিবেন না কিংবা কোনো কার্টুন কিংবা কোনো হরর কোনো ধরনের যে সমস্ত চিত্র বাচ্চারা সাধারণত দেখে থাকে কার্টুনের মাধ্যমে এগুলো তাকে দিবেন না এবং তাকে ঘুম ঘুম পড়ায় দেবেন অতি জলদিগুলো হ্যাঁ এবং এর সাথে সোরায় পা সোরায় ফালাক এবং সোরায় নাস পরে আপনি তার পা হতে মাথা পর্যন্ত দিয়ে দিবেন এটা أيضا كرسي بقرب من الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حبسهما وهو العلي العظيم أي اه আয়াত একটি আয়াত যেটি আল্লাহ পাকের গুণবাচক নাম নিয়ে এই আয়াত আয়াতখানি পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তো এই আয়াতখানি পরে তাকে আপনি ফু দিয়ে দিবেন এবং সাথে সাথে আরও একটি দোয়া আপনি পড়বেন ফাল্লাহ হৈরুন হাফিজ ওয়াহু আর হামুর রাহমিন এটা পরেও তাকে আপনি ফু দিবেন এভাবে প্রতিদিন ঘুমাবার আগে এই আমলটুকু আপনি তার জন্য করবেন আমাদের দর্শক কেটে গিয়েছে যেটা বলছিলাম যে এই মাসটা তো স্পেশাল মাস আমরা শুধু এই মাসে যখন আসে তখন সারা বিশ্বব্যাপী সিম্পল সিম্পলাম তারপরে আপনার সভা সমাবেশ প্রসুরকে নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন রকম মাহফিল হয় যে মাসটা চলে যায় ওই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু আসল যে ছাত্র সুরের জিন্দিকি ফলো করা ওইটার নিয়ে আলোচনা হয় না ওটা নিয়ে ওটাকে ওটা নিয়ে কীভাবে আগাবে সেটা নিয়ে খুব একটা আমাদের মুসলমানদের মধ্যে ইটের মাস বিশ্বের প্রতি বড় এটা আল্লাহ পাক করেছেন মানবতার প্রতি করুণা করেছেন যেদিন রসুল্লাহ সাল্লা সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন সেজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই পৃথিবীর সমস্ত সৃষ্টি ধন্য অপারসীম পাকের প্রতি কৃতজ্ঞ যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন আমরা যদি কোরআনের আয়াতের বর্ণনার ধারাগুলো দেখি সেখানে আমরা দেখতে পাই পাক আসমান ও জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন পানি মাটি বাতাস ইত্যাদি এগুলা সৃষ্টি করেছেন খাদ্য খাবার রিজিক ইত্যাদি এগুলো সৃষ্টি করেছেন এগুলা সৃষ্টি করেছে ন্যামাত হিসাবে কিন্তু পাক এগুলা সৃষ্টি করার পরে বলেন নাই মান্না আমি এহসান করেছি অত্যন্ত করুণা করেছি কিন্তু রবিজিকে যে তাদের মাঝে পাঠিয়েছেন এর উল্লেখ পাক কোরআনে করেছেন মান্না শব্দের দ্বারা তার মানে যে সমস্ত নেয়ামত আমরা দেখতে পাই এগুলা প্রকাশ্য নেয়ামত অবশ্যই এগুলা নেয়ামত কিন্তু এর চেয়ে সমস্ত কোল ছাপিয়ে সবচেয়ে মানবতার জন্য এটা যে তিনি প্রিয় নবী কে মাসে পাঠিয়েছেন আর আমরা তার এজন্য আমরা সকলেই গর্বিত এবং আমরা ধন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আমরা উম্মত হতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে রসুলের হক কে রসুলের উম্মত হিসেবে আমাদের যে হক আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি আমাদের সীমাবদ্ধতা তো আছেই আমাদের শর্টকামিং তো আছেই তৎসত্ত্বেও রসুল্লাহ সাল্লা সাল্লামের আলোচনা এটা মুসলমান অ নির্বিশেষে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত হয় প্রত্যেকটা মুসলমান এক হিসাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের নাম কেসে ধারণ করে আছে আপনি মুসলমান দেখলেই এখানে অভিষেকের দেখবেন প্রত্যেক পুরুষের নামে শুরুতে মোহাম্মদ মোহাম্মদ বললেই বুঝতে পারেন যে মুসলমান डायरेक्टली মানুষ বলে মুহাম্মদ সেই হিসেবে নাম নামকরণ সর্বঅবস্থায় আছে এরপর আযান হচ্ছে প্রত্যেকটা মসজিদে আসাদু আন্না মুহাম্মদ আর রাসূলুল্লাহ প্রত্যেকটা মসজিদে মানুষ নবীজির নাম শুনছে। যারা নামাজ পড়ছে তারা আশাদুআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আত পড়ছে দুরূস শরীফে পাঠ করছে এভাবে আপনি দেখবেন মুসলমানদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের চর্চা নাম ইত্যাদি অনবরতই বলা আছে তো এটা তো সত্য কথা যে রসুল্লাহ সাল্লাহ সালামের চর্চা পৃথিবীতে সবচেয়ে পৃথিবীতে কোনো মানুষের চর্চা এত বেশি হয় না যেটি সাল্লামের চর্চা হয় আজকে তবে মুসলমান যে অনুসরণ করে দুনিয়ার জীবনকে সর্বোন্নত বানাতে পারত নবীজির সিরাতের ভিতরে যে যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যদি মুসলিম জীবনে বাস্তবায়ন করতে পারতো তো পৃথিবীর আজও শ্রেষ্ঠ পজিশনে পাক মুসলমানদেরকে আল্লাহ পাক রাখতেন খুব মুসলমানরা সেই শ্রেষ্ঠ ধারণ করতে অধিকারী হতে পারত আজকে এই পয়েন্টের উপর একটু করা দরকার যে আল্লাহ সাল্লাম দুনিয়া কেন এসেছিলেন নবীজি কি ধর্মমত তিনি নিয়ে এলেন এই পৃথিবীতে নবী করিম সাল্লা আলাই সাল্লাম পৃথিবীতে এসে তিনি যে মত যে দিন যে শিক্ষা তিনি নিয়ে এলেন যে বার্তা তিনি নিয়ে এলেন যে আদর্শ তিনি নিয়ে এলেন সব কিছুর ভিতরে মানবতার অধিকারকে তিনি সব কিছুর উপরে স্থান দিয়েছেন মানবতার মর্যাদাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন মানুষের মর্যাদাকে যে মানুষগুলো আগে জড় পদার্থের সামনে তার মাথাকে অবনমিত করে লুটিয়ে ফিরতো মরতো জড় পদার্থের সামনে নিজকে লুটিয়ে দিত কোনো কিছু বৃহৎ আকৃতির দেখলেই সেখানে অবনত হত মানুষ মানুষের নিজে একে রক্তে পিপাসা যাদের ছিল মজ্জাগত চাহিদা ওই মানুষদের এই দুরাবস্থা থেকে মুক্ত করে রসুল্লাহ সাল্লা সালাম মেনে যিনি সরসটা তার সাথে সম্পর্ক তৈরি করে দিলেন আর এই সম্পর্কের দ্বারা কি কি মর্যাদায় উন্নীত করলেন যে মানুষকে বলা হলো যে মানুষ তোমার মর্যাদা আল্লাহ পাক হচ্ছেন তোমার সোড়সটা আর এরপরে তোমার উপরে সৃষ্টি জগতের ভিতরে কারো কোনো মর্যাদা নবী পৃথিবীতে আসার আগে আমরা যদি বিশ্ব রাজনীতি তখন যা ছিল সেটা নিয়ে বিশ্লেষণ করি ইসলামের যথার্থতা ইসলামের ইসলামের অনিবার্য সাফল্য যে সাফল্যের যে ধর্ম এটা কিন্তু আমরা অনায়াসেই আমরা চিহ্নিত করতে পারি রোমান ও পার্শিয়ান কালচার এবং ভারত উপমহাদেশের যে সমস্ত পত্তলিকতার কেন্দ্রিক যে সমস্ত সমাজ ব্যবস্থা সেই জমানায় প্রতিষ্ঠিত ছিল সেখানে মানবতার কি হতদ্দশা বিদ্যমান ছিল মানব জীবন মানুষদেরকে মানব জীবনকে কিভাবে কুরে কুরে বরং একটি চতুষ্পাদ যন্ত্র চাইতে তাদের জীবনটা ছিল নিচে সেখান থেকে উঠে মানুষ কোথায় চলে আসছে ওই মানুষগুলো যে সে তার নিজের প্রভুর সন্ধান পেয়ে গেছে তার আত্মার মর্যাদা কোথায় ওই আত্মার অপরাণ ক্ষুধার তার সন্ধান সে পেয়ে গেল তার নিজের মর্যাদা তার জীবনকে সাফল্য করার জন্য যে সূর্যতরণ সেটা তারা খুঁজে পেল প্রত্যেকটি স্তরে অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন, জীবন, ব্যবহারিক পারিবারিক জীবন ব্যক্তি জীবন সমস্ত কিছুতে বিপ্লবী পরিবর্তন বিপ্লব শব্দটা এই জন্য বলছি যে বিপ্লব সাধারণত ব্যবহার হয় আগের যে অবস্থা চলমান থাকে সেটাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ভাবে সমাজের সামনে প্রতিষ্ঠিত করা হয় নূতন দীক্ষায় নূতন উন্নত চেতনায় তাকে সাধারণত বিপ্লব বলা হয় এটা শুধু বৈষয়িক জীবন নয় সিস্টেম নয় এটা মন মানসিকতার ভিতরে বিপ্লব সৃষ্টি করা পৃথিবীতে দুনিয়ায় অর্থনৈতিক বিপ্লব হয়েছে সমাজ বিপ্লব হয়েছে কিন্তু যে মানুষকে নিয়ে সমাজ যে মানুষের উপরে পৃথিবীর সমৃদ্ধি নির্ভর করে সেই মানুষের অন্তর্জগতের বিপ্লব এই হিসাব আমরা নেই তাহলে পৃথিবীর ভিতরে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল ইসালাম তিনি মানুষের অন্তর্জগতের বিপ্লব ঘটিয়ে এই মানুষকে ফেরেস্তার চাইতে উন্নত মর্যাদা তাকে সমাসীন করেছে যে মানুষগুলো ছিল রক্ত পিপাসু এই মানুষগুলোই তারা নবীর সংস্পর্শে এসে অন্যের জীবনকে বাঁচাবার জন্য নিজের রক্ত দিয়েছে যারা ছিল লুটেরা তারা নিজের আহরিত সম্পদ সমস্ত কিছু দিয়ে আর কল্যাণের জন্য তারা নিবেদন করার জন্য তারা যে হয়ে গেল যারা ছিল ভক্ষক তারা হয়ে গেল রক্ষক এই যে এটা তো বাস্তব কথা কিন্তু পৃথিবীর অন্যান্য বিপ্লব আপনি দেখুন রাষ্ট্র পরিবর্তন হয় ফেলাক পরিবর্তন হয় একটি দেশ পরাধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন হয় কিন্তু ওই মানুষের জীবন মানুষের চিন্তা চেতনা মনের জগতের ভিতরে যে বিপ্লব সেটি কয়জনে সৃষ্টি করতে পেরেছে কেননা পৃথিবীর কোনো শাসকের কোন রাজনীতিবিদদের ক্ষমতা নাই মানুষের মনের জগতের বিপ্লব সৃষ্টি করা পৃথিবীর সমগ্র রাষ্ট্রের মালিক এক ব্যক্তি হতে পারে এটা করা সম্ভব কিন্তু একজন মানুষের মনের উপরে রাজত্ব করা তার জিন্দিগির গতিপথকে পরিবর্তন করে নেওয়া এই যে রাজত্ব এই যে ক্ষমতা এই যে পাওয়ার এই সমস্ত আমরা ছোট্ট বিরোধী যাচ্ছি বিরোধী পরে আমাদের বিষয়বস্তু নিয়ে এবং প্রস্তুত্ব নিয়ে ফিরে আসবেন্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম জীবন আমাদের বিষয়বস্তু ছিল যে মানতফ রবিউল আউ্ওয়াল এবং মানবতা তো মানোনা যেটা আপনি কথা বলছিলেন যে আল্লাহ তালা রসুলকে আমাদের যেন পাঠিয়েছেন এবং সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে এটি নিয়ামত রসুলকে আমাদের দুনিয়াতে ওনার আগমন এবং রসুলকে নিয়ে আলোচনা করা এটাও একটি সবাবের কাজ দুনিয়াতে কোনো আলোচনা করলে কোনো মাহফির মজলি ছলে সবাব নাই যে এই সব রসুলকে আলোচনা করা রসুর উপর দূরত প্রেরণ করা রসুল নিয়ে আলোচনা করা আমাদের সমাজের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে রসুলকে মহাব্বত করি মুখে মুখে প্রকাশ পাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আসলে কোনো প্রতি আসক্তি হওয়ার জন্য ভালোবাসার সম্পর্ক তৈরি করার জন্য তার পজিশন তার মর্যাদা তার গুণ ইত্যাদি সম্পর্কে জানা দরকার এই সম্পর্কে যদি ধারণা থাকে তখন মানুষ তার প্রতি কি হয় তার প্রতি ভালোবাসা বাড়ে তার প্রতি শ্রদ্ধা বুদ্ধি বাড়ে আমাদের সমাজ জীবনে সাধারণ পর্যায়ে রসুলকে আমরা কি মনে করেছি তিনি আমাদেরকে একটা জীবন পদ্ধতি দেখাই গেছেন এটি শেষ সাধারণ পর্যায়ে মানুষের ধারণা এটা আর এর পিছনে অন্য কারণও রয়েছে আমাদের শিক্ষা দীক্ষা আমাদের রাজনীতিতে আমাদের সমাজনীতিতে আমাদের ব্যবহারিক জীবনে যে আবহাওয়া তৈরি হয়ে আছে সমাজে সেখানে রসুলকে আমরা কতটুকু উপর স্থান দিয়েছি আপনি যদি মুসলমানদের ঘরে যান সেখানে আপনি পৃথিবীর সবচেয়ে গণতন্ত্রের মানুষ পুত্রের ছবি আপনি পাবেন আপনি পাবেন সেখানে যারা রাজনীতিবিদ তাদের ঘরে গেলে আপনি বড় লেখক নিয়ে তার আপনি তালাশ করে সেখানে পাবেন নিউটনের ছবি সেখানে আপনি পাবেন আলবা আইনস্টাইনের এর ছবি আপনি পাবেন এভাবে আপনি দেখবেন যে যে ইসের তার সকলের ছবি পাবেন মুসলমানদের নবী সেই নবীর যে উম্মত সেই উন্নতের জন্য ঘরের ভিতরে এমন কি কোনো চিহ্ন আছে কি আপনি বের করতে পারবেন নাই কেন নাই এটার জন্য মুসলমান ব্যক্তি দায় নয় এটার জন্য দায়ী হচ্ছে সমাজ দায়ী হচ্ছে শিক্ষা ব্যবস্থা দায়ী হচ্ছে ওই রাজনীতি যে রাজনীতির লিডার গুলো দ্বারা মানব সমাজে প্রভাব প্রতিফলিত হয় তাদের সিন্দেগীর ভিতরে যেহেতু দিন আসে নাই এই আমাদের বিশেষ করে আমি আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমরা বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপট আপনি দেখেন সবচেয়ে নিকৃষ্ট মানের যারা মুসলিম বিদ্বেষী তারা হয়ে গেছে মন্ত্রী তারা ইউনিয়ন পরিষদ একটা গ্রামের মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন তারা যে শুধু এমপি হয়েছে তা নয় তারা মন্ত্রী হয়ে যে দেশের পঁচাশি ভাগ মুসলমান সেই দেশে ইসলাম কিনিয়া মুসলমানদের কিনে টিটকারি মারে জানুয়ারে অট্টহাসি হাসে এটাই সমাজে সমাদৃত কেউ কিছু বলে না তারা তারপরে চেয়ে দেখে তাহলে এরা যখন মানুষের সামনে কথা বলে মানুষের মন মানসিকতার ভিতরে সর্বদা মন ধাবিত হয় আপনি যদি এমাম সাহেব হন মনে করেন আপনি হারামাইন শরীফাইনের ইমাম যদি হন আপনাকে দেখতে কত মানুষে যাবে আর যদি কোনো ইন্ডিয়ার কোনো নায়ককে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে তাকে দেখতে কত মানুষ যাবে বরং তারটা হাজার ডলার দিয়ে তারা দেখতে যাবে তার কথা শোনার জন্য যাবে কেন আমাদের সমাজটাকে বোঝানো হয়েছে এরা হলো পৃথিবীর শব্দ এই শব্দটি মানসিকতার সাথে কিভাবে খেলা হয় কিভাবে মানুষের মোটিভকে চেঞ্জ করে দেওয়া হয়। ফিল্ম জগতের যারা তারা হলো স্টার অর্থ কি আপনি এদেরকে ফলো করুন আপনার জীবন আলোকিত যেমন আপনার ফল মূল ইত্যাদি এগুলার কালার তৈরি হয় তারকার আলোর দ্বারা স্টারের আলোর দ্বারা তা আপনি আপনার সাংস্কৃতিক চেতনা তার হেয়ার কাটিং তার বলার আপনি দেখুন আজকে ব্যবসায়ী দুনিয়া কি করে তারা কোন একটা জন্য কি করে নিয়ে আসে ওই একজন ফিল্মের জগতের লোককে বের করে নিয়ে আসে সাধারণ পর্যায়ের মানুষ এটা দেখে মনে করে আরে এর মতো পোশাক পরাটার ভিতরেই তো মর্যাদা এর মতো হেয়ার স্টাইল রাখার দ্বারাই তো মর্যাদা এর বুরু কাইটে আই লাগানো এটার ভিতরে মর্যাদা যেভাবে দাঁড়িয়ে রাখে সেভাবে মর্যাদা এ যেভাবে মানে ঘড়ি পরে সেটাই হলো তার পোশাকের কিন্তু আমাদের সামাজিক জীবনে দেখুন যে মানুষগুলোর দ্বারা যে মানুষ আসলে নির্দেশ করে মানুষের মূল্য মানকে জাগ্রত করার দিকে সেই মানুষের প্রতিষ্ঠা আমাদের জীবনে সামাজিকভাবে কোথায় আছে এটা নাই বিধায় প্রত্যেকটা মুসলমান তারা ইসলামকে ইসলামের নবীকে যেভাবে তাদের জীবনে ধারণ করা কনসিভ করার কথা তাদের ব্যবহারিক জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে সেভাবে তারা করতে পারে নাই তবে ইনশা আল্লাহ এটার পরিবর্তন লক্ষণীয় কারণ দুনিয়ার বিভিন্ন বস্তুর স্বাদ যখন মানুষ নিতে নিতে একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে এবং একটা পর্যায়ে চলে আসছে আসলে এগুলার ভিতরে কোনো পরিতৃপ্তি নাই এগুলার ভিতরে মনের সত্যিকার অর্থে আহ্লাদ নাই এগুলা আত্মার যে চাহিদা এগুলা কি করতে পারে না পূরণ করতে পারে না তখন মানুষ সাধারণত দুইটা জিনিস একটা হলো শরীরের চাহিদা একটা আত্মার চাহিদা শরীরে যে শারীরিক যে কাপড় লেবাস পরা এসি গরম ঠান্ডা এটাতে শরীর আপনি খুশি হতে হবে শরীর শরীর স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু আত্মার যেই আত্মার যেই স্বাদ যেটি আত্মার যে প্রশান্তি ওটা তো এগুলা মধ্যে আসবে না আমি একটু এখানে একটু বলি আমি দেখেন এটার এটার অন্য একটা সাইড আমি শুধু বলতে চাই এটা যে আপনি সামনে যে কথাটি এসছে যে আমাদের জনসাধারণ শুধু রবি উলাউল ভাই মাস এলে নবীজির আলোচনা করে পরে নাই কেন আমি তার রিজনটা বলতে যে এই ঘটনাগুলো বর্ণনা আর কি আপনাকে দিলাম এখন দেখুন যখন নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসে যেখানে সাধারণত রাষ্ট্রীয়ভাবে ইসলাম নেই আশাও করা যায় এখানে রাষ্ট্রীয়ভাবে কারণ যারা এই রাষ্ট্রগুলো পরিচালনা করে তারা তো মুসলমান নন ইসলামের চেতনায় তারা উজ্জীবিত নন তো এখানে দেখবেন অনেক মুসলমানরা এসে বাংলাদেশে থাকতে অবস্থা ছিল আলটা মডার্ন কিন্তু এ দেশে এসে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এসে তারা তাদের জীবনকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে ফেলছে আমার মসজিদের একজন মুসল্লি তিনি বলেন যে আমার মেয়ে যখন লন্ডনে পড়তে আসে আইনের উপরে তখন টাইট জিন্স প্যান্ট পরে এসে উঠছে আমি তাকে প্লেনে উঠাই দিছি টাইট জিন্স প্যান্ট পরে এসে গেছে আবার বলবো পরা নিষেধ কিনা আমি আমি মসলাম দিকে যাচ্ছি আমি পরিবর্তনটা বোঝাইতে যাচ্ছি তো বলেন যে তিন বছর পরে চার বছর পড়াশোনা করার পরে যখন আমার মেয়ে ফেরত আসলো লন্ডন থেকে আমি দেখি পরিপূর্ণভাবে হিজাব পড়া সে পরিপূর্ণভাবে হেজাব করা এবং সে যখন তার গ্রাজুয়েশনে গেল গ্রাজুয়েশনে তার পরিপূর্ণ ইসলামিক পোশাক নিয়ে তারপরে সে গেল যে পোশাক সে ত্যাগ করে নেয় সেখানে আমরা গেছি ওই গ্রাজুয়েশনে মাতা পিতা হিসেবে আমরা বর্ণনা করছি যে তুমি এটা না পড়ে সবাই যেভাবে যায় ভাবে যা বলে যে ন এটা আমার ইসলামিক শিক্ষা আমি আমার এই ওই মানুষের সুবিধার জন্য আমি আমার নিজের আদর্শকে আমি বিসর্জন দিতে পারি না এই পরিবর্তন আমেরিকার সমাজেও আছে কিন্তু ওটা তো নিয়ে আলোচনা হয় আলোচনা হবে কাদেরকে নিয়ে যাদের দ্বারা সমাজের সবচেয়ে ক্ষতি হয় এই জন্য তো আগেই তো বললাম মিস্টার যারা ফিল্ম স্টার এদের জিন্দিগি ফলো করে কত হাজারো লক্ষ কোটি মানুষের জীবন বরবাদ হয়েছে কত হাজারো লক্ষ কোটি মানুষ গোনাহে কবিরা প্রতিনিয়ত করেছে আজ পর্যন্ত কি তাদের এই পরিসংখ্যান কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র কোনোদিন কি এটা বুঝাইছে এটা বাংলাদেশের যে গত গভর্নমেন্ট ছিল তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ইন্ডিয়ার এক ফিল্ম স্টার আসার পরে চেয়ারে বসতে পারেন এসে মাটির উপরে বসে গেছে কত মর্যাদা তার কাছে এটা তারা প্রমাণ করছে যে মন্ত্রী না হয়েও যদি ওই বিষয়ের অন্য ধরে ইন্ডিয়ার এক ফিল্ম স্টারের সামনে বসতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত ভিক্ষা ওদের মন মানসিকতার উপরে যারা এই জাতীয় চিন্তা করে আজকে আমি এতটুকু বলতে চাই যে আল্লাহ ইকবালের একটা কথা আছে বক্তব্য আছে যে ধুলা এবং পাহাড় এই দুটোর ভিতরে পার্থক্যটা কি যে ধুলা হলো যে কোনো জায়গায় আপনি বাতাস এলেই এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যায় এই জন্য ফু দিয়া দিলে সরে যায় অপসারিত হয়ে যায় এই ধুলার কোনো মর্যাদা নাই এবং ধোলার প্রতি তার আকর্ষণ রাখে না কিন্তু এই ধুলাটা যখন জমাট বাঁধে আস্তে আস্তে যখন এটা জমাট বাঁধতে বাঁধতে পাহাড় সদৃশ হয়ে যায় পর্বত সম উচ্চতায় পৌঁছে এটা জমাট বেঁধে ব্যক্তিত্ব আলা হয়ে যায় তখন সেটার নাম হয়ে যায় পাহাড় তো ব্যক্তিত্বহীন যা তাদের উপমা হলো ধুলা বালির সাথে আর যাদের ব্যক্তিত্ব আছে নিজের আসল চেতনার আদর্শের ক্ষেত্রে যাদের দায়বদ্ধতা আছে এবং এটাকে যারা নিজেদের লালন করে তাদের উপমা ও পাহাড়ের মতো বিক্ষুব্ধ হয় না ধুলাবালি হারিয়ে যায় চলে যায় বাতাসের সাথে অনুরূপ ভাবে এই পৃথিবীতে যত মানুষ আগ্রাসম ভোগ না কেন যারা আত্মমর্যাদাশীল তাদের মর্যাদা কখনো নষ্ট হয় না ইসলাম তো এসে আমাদেরকে ওই চেতনায় উজ্জীবিত হতে বলেছে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যেহেতু বিশ্ব রাজনীতি মুসলমানদের হাতে নাই এজন্য যারা সাধারণত ক্ষমতায় আছে আর বেশিরভাগই হলো ক্ষমতালোভী অর্থলোভী এবং ক্ষমতালোভী কারণ তাদের ভিতর একটা কনসেপশন এই তৈরি করে দেওয়া হয়েছে যে তোমার যদি পদমর্যাদা থাকে সমাজে তোমার মর্যাদা আছে তোমার যদি অর্থনৈতিক ভালো অবস্থা থাকে তাহলে তোমার সমাজের ভিতরে বরণীয় এর বাইরে তোমার জীবনে আর কোনো মর্যাদা নাই ইয়োগাতু আওয়াবাল মারই কাসরাতু মালিকি ওয়া ইয়াসাদিকুহুল মারউ যদি কোন সম্পদশালী ব্যক্তি মিথ্যা কথাও বলে সমাজের মানুষ তার মিথ্যা কথাটাকে সত্য বলে জানে আর যদি আর যদি কোন জ্ঞানী ব্যক্তি যদি উন্নতমনের কথাও বলে আর তার যদি অর্থনৈতিক সংগতি কোন সামাজিক পজিশন না থাকে হল আকওয়াম ওয়া হুয়া আলাবু লাবিব মানুষটাকে মনে করি স্টুপিড আর অথচ সে প্রকৃতপক্ষে অর্থ সে একজন জ্ঞানী ব্যক্তি তো যাই হোক এই প্রশ্নগুলো যেগুলো আসছে যে আসলে আমরা আমাদের जिंदगीতে আমাদের ব্যক্তিত্বে আমাদের চিন্তা চেতনায় যে শ্রেষ্ঠত্বের ভাবধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত হয়েছিলেন। মানবতার পরিচয় দিয়ে যে রব্বুল ইজ্জাতের খলিফা আল্লাহর প্রতিনিধি তোই এই যে একটি চেতনা এই যে একটি মর্যাদা এই যে একটা ভাকা এই যে একটি বিশ্বাস এই যে একটি অনুভূতি তৈরি করে দিয়ে গেলেন সেই অনুভূতি পাওয়ার দ্বারা আরবের সমাজের মানুষগুলো যারা কেউ পিএইচডি হোল্ডার ছিলেন না ডিগ্রি পাশও করেন নাই কেউ যারা হাই এডুকেটেড ছিলেন না তারা সেই মানুষগুলোর ভিতরে এই চিন্তা চেতনা যখন ঢুকলো এটা এমন এক অজেয় শক্তি হয়ে গেল এটা তো শুধু মুখের দাবি নয় দুনিয়ার ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাসের গতিপথকে তারা পরিবর্তন করে দিল কত ভিতরে সহ্য বীর্যে করা সেই রোমান সাম্রাজ্যগুলো হারিয়ে গেল তাদের জৌলুসের সামনে যে পারস্য সাম্রাজ্যের গর্ব সারা দুনিয়া ব্যাপী খেতে চালানো ছিল এই বেদুইন মানুষগুলোর সামনে তারা তাদের জৌলুসকে বীরাত্মকে তারা টিকিয়ে রাখতে পারলো না কারণ আদর্শের সাথে তখন বস্তুবাদের বস্তুবাদের সাথে যখন আদর্শবাদের হয় আল্লাহ এই করে। পৃথিবীতে দেখবেন এটা দুইটা দিক আছে একটা ভালোর দিকও খারাপের দিকেও খারাপের দিকের অর্থ হচ্ছে এটা যদি দিনের কোনো ভাবাদর্শ না থাকে বৈষয়িক কোনো বিপ্লব থাকে সেখানে যদি কিছু মানুষ তৈরি থাকে তাহলে তারাও দুনিয়ার এই বিপ্লব অর্থনৈতিক বিপ্লব সামাজিক বিপ্লব তারা ঘটাতে পারে ফ্রান্সের যে শিল্প বিপ্লব যে বিপ্লবকে আজকে বলা হয় এটা আধুনিক যুগের সূচনা শিল্প বিপ্লব এটাকে এটাকে বলা বলা হয় পৃথিবীর আধুনিক যুগের সূচনা এটা কয়েকজন মানুষ এই বিপ্লব সফল করলো মাত্র দুইশো মানুষ এখানে সফল করছে বিপ্লব দুই শত মানুষ এই ফ্রান্সের শিল্প বিপ্লব সফল করলো এটা দুনিয়ার জিন্দেগীর ক্ষেত্রে শিল্পের জন্য এই বিপ্লবটা হয়ে গেছে দুনিয়ার কিছু পরিবর্তন হয়েছে দাস প্রথার যে বিলুপ্তি এটাও কিন্তু আপনার হয়েছে কিন্তু এই শিল্প বিপ্লবের পরে তো যাই হোক রসুল্লাহ সাল্লাম যে চিন্তা চেতনা এই আরবের বেদুইন মানুষ গুলোর ভিতরে দিয়েছে আজকে যারা রকেটে চলে তারা শার্টেলে চলে যারা বিভিন্ন গ্রহ গ্রহান্তরে ছুটে বেড়ায় টেকনোলজি এবং সায়েন্সের জ্ঞানে যারা আজকে এত উন্নত পৃথিবী এই উন্নত পৃথিবীর মানুষের যে ভিতরে যে ওই চেতনা ঢুকাইয়ে দেওয়া যায় এই পৃথিবী থেকে সমস্ত নৈরাজ্য একদিনে দূর করা সম্ভব এই পৃথিবী থেকে রাজনৈতিক হানাহানি একদিনে দূর করা সম্ভব অর্থনৈতিক বৈষম্য একদিনে দু পৃথিবী থেকে দূর করা সম্ভব এটা নিয়ে গবেষণা হওয়া দরকার মুসলমানদের সম্পর্কে জানা দরকার রসুল্লাহ সাল্লা সাল্লামের জুমানায় তিনি যখন নাকি মদিনায় যে তিনি সমাজ তৈরি করলেন সেখানে দাঁড়িয়ে যে ঘোষণা দিলেন আজকে এটা বলতে দ্বিধা নাই আমেরিকা সারা পৃথিবীর সমস্ত কিছুর টপ পজিশনে সারা অর্থনীতির একচ্ছত্র কর্তৃত্ব তাদের হাতে সে আমেরিকা এবং বিশ্ব ব্যাংক তারাও এই ঘোষণা দিতে পারেনি নবী করিম সালাহ মদিনায় যে যখন এই মানুষদের নিয়ে যে সমাজ তৈরি করেন সেখানে দাঁড়াইয়া তিনি ঘোষণা দিলেন মান তারাকা দায়ী ফালাইয়া আর মান তারাকা মান তারাকা মান তারাকা যদি কেউ সম্পদ রেখে যায় আর তার যদি জেনারেশন থাকে ইনহেরিটার যদি থাকে ওই সম্পদ আমার ওই সত্তা ইনহেরিটারদের কিন্তু যদি এমন মানুষ থাকে অমানতরাকা তারাকা দাইনান ঋণ রেখে গেছে তার ঋণ আদায়ের কোনো ব্যবস্থা না আও দিআন ইয়াতীম বাচ্চা অথবা বিধবা যাদের দেখাশোনা করার কেউ নেই ফালাইয়া বলে যে এদের সকলের দেখা শোনা করা এদের জীবন যাপনের যাবতীয় কিছুর বিধি ব্যবস্থা করা দায়ভার আমি মোহাম্মদ আমি নিজ কাঁধে বহন করলাম আজকে পৃথিবী বড় মানুষকে কত ভাবে করে পৃষ্ঠপোষকতা দেয় যারা নাকি নিঃস্ব রিক্ত তাদের জন্য কি করে যদি করে ও সেখানেও রাজনৈতিক স্বার্থ থাকে বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে তারা কি হচ্ছে ব্যাংকের আপসি করছে হাজার কোটি টাকার ব্যাংক রাজছে করে আবার অন্য দিক থেকে আর তারা আবার আপনার শুরু করছে আর ধরনের তারা বিজনেস করে এভাবে কিন্তু এই একটি কোম্পানি যে পরিমাণ অর্থ সম্পদ নষ্ট করলো অথচ এই অর্থ সম্পদ দিয়ে এই দেশের দরিদ্র মানুষকেও কিন্তু আপনার কি করা যায় দূর করা যায় বাংলাদেশের এক একজন ব্যক্তি যে যে বাংলাদেশের যে একজন নাম এদের নাম বলতে লজ্জা লাগে যে একজন ব্যক্তি কত হাজার কোটি টাকা হাজার কোটি টাকা কোন বাংলাদেশের জনগণের সম্পদ একদিকে ওর এক ব্যক্তির টাকা একদিকে যেটা সে ব্যাংক থেকে নিয়েছে লুট করে দিছে শেয়ার মার্কেট ধ্বংস করে দিছে চিন্তা করে দেখুন তার পৃষ্ঠপোষকতা তার জন্য আছে ব্যাংক তাকে সাহায্য করছে রাজনীতি তাকে সাহায্য করছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তাকে সাহায্য করছে কি হয়েছে তার দ্বারা পৃষ্ঠপোষকতা তাকে দিয়েছে সম্পদ শালীকে পৃষ্ঠ উপসমতা দিয়েছে যার সম্পদ দরকার নাই তাকে দিয়েছে কিন্তু যার যেখানে সম্পদ দরকার সেখানে এক কেজি চাউলের দাম একশো টাকা কাঁচামরিচের কেজি হলো যে আপনার টাকা চারশো টাকা কাঁচামরিচের কেজি তার মানে ওই যে যারা সাধারণ পর্যায়ের মানুষ খেটে খাওয়া মানুষ স্বল্প আয়ের মানুষ তাদের চিন্তা ভাবনার জন্য কিছু নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই বিপ্লব সুখ নিয়ে প্রথম সবচেয়ে বেশি নিরি মানুষ যারা তাদের থেকে শুরু করেছিলেন কেন যে এই যে পরিবর্তন সমাজে এখানে বিসনে মূল চেতনায় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলত্ব যেখানে সমস্ত মানুষগুলো তার মতদর্শের কাছে এসে সামমতায় সকলে একাকার হয়ে গিয়েছিল এইজন্য সমাজের বৈষম্য ছিল না অর্থনৈতিক বৈষম্য ছিল না একজনের প্রতি আরেকজনের ক্রোধ ছিল না হিংসা হিংসার ইশারেশি রক্তপাত ইগুরা সেই সমাজে ছিল এই উমা সালনা কা ইল রাহমাতাল লিল আলামিন এই নবী কি আমাদের জীবনে কত বেশি প্রয়োজন তবে পৃথিবীর মানুষ ধাক্কাকে আধুনিকতার এই যে আপাতমধুর চাকচিক্য দেখে যে পরিমাণ প্রতারিত হচ্ছে এবং এর ক্ষতি যে পরিমাণ তারা আবিষ্কার করতে পারছে আজকে দেখুন আমেরিকার সমাজে এখানে মানুষ এসে দিনকে প্রকৃতপক্ষে রিয়ালাইজ করছে অর্থাৎ আবার এই পৃথিবীর মানুষ ইসলামের দিকে আসে সুতরাং আমাদের নিরাশ হওয়ার কিছু নেই তারিমায় উজ্জ্বল পক্ষ থেকে পাওয়া জীবন আদর্শের যে জীবন নিয়ে এসেছিলেন দুনিয়ায় সে আলো এমন সমুজ্জ্বল যে হাজারো সূর্য দিয়ে সেই সমুজ্জ্বল সূর্যের আলোকে মেলান করার ক্ষমতা পৃথিবীর শ্রেষ্ঠ কুলের কোনো মানুষের নাই স্বমহিমায়

তারা যাতে করে বন্যা কবলিত মানুষের জন্য এখন আমাদের এখান থেকে সাহায্য যার যেভাবে তৌফিক এবং আমাদের টিভি টোয়েন্টি ফোর তারাও এটা ত্রাণ কালেকশন করছেন এখানেও টাকা পাঠাতে পারেন বাংলাদেশের মানবতার কল্যাণের জন্য আমাদের দর্শক যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের আবেদন থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডব্লিউ ডবলিউ ডাবলি ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর